খানাখন্দ আর জলাবদ্ধতার এই চিত্র রাজধানী রামপুরা ব্রিয়াজনগর এলাকার। দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় থাকলেও কারো কোনো পদক্ষেপ নেই রাস্তাটি সংস্কার করার। মানুষ ঠিকমতো চলাচল করতে না পারায় নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। রাস্তা ভাঙ্গা, এখানে একটা জায়গায় দুইটা বড় বড় গাড়ি ঢুকে রাস্তার জন্য আমাদের এলাকার মানুষ সব অনেক প্রবলেমে আছে। গাড়ি যা কি খায় যাত্রীদের কষ্ট হয়, পরিষ্কার পানি, তারপরে যে এই ড্রেনের পানি সব গায়ে ছিটে আসে, উজু থাকে না। অনবরত জলাবদ্ধতার কারণে নানা রোগ ছড়িয়ে পড়ছে বলে জানালেন এলাকাবাসী। ড্রেনিং এর পানি, তারপরে বৃষ্টির পানি, তারপরে বহুত নোংরা পানি, ঠিক আছে, নানান রকমের মশা হচ্ছে, মানুষের কামড় দিচ্ছে। এমনিতে মনে করেন যে রাস্তা ভাঙ্গা, এরপরে পানি জমা থাকলে তো মনে করেন যে মশা মাছি তো আর বাড়বো। রাস্তাঘাটের এই অবস্থার কারণে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে গেছে এই এলাকায়। হালকা বৃষ্টি হইলে পুরা দোকান মুখান সবকিছু ভিজা জায়গা, গাড়ি ঘোড়া ভিজা জায়গা, অনেক কাস্টমার এমন নষ্ট হয়ে গেছে, দূর দূরান্তের কাস্টমার আসে না এখানে, ময়লা পানি পারায়। ড্রেনগুলা যে আছে ম্যানহোল গুলা ওটা জ্যাম হয়ে গেছে, জ্যাম হয়ে যাওয়ার কারণটাই একটাই যে এটা পরিষ্কার হয় না। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের কাছে প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। একদিন এলাকার লোকজনের সবাই বলেছিল, ওনার আন ছিল আইনা, উনি ওই মাথা থেকে হাইটা এই মাথা দেওয়া ওদিক দিয়ে বাসা দেওয়ার বাড়ি হয়ে গেছে গা। হ্যাঁ, উনি রাস্তা বলছিল যে কাজ করবে, এরপর কোনোদিন আসেও নাই। কমিশনার সাহেব আমাদের এদিকে আর পরিষ্কার টরিষ্কার করে না, আমরা নিজেরা এই লোকটোক মাঝে মাঝে পরিষ্কার করি। রাস্তাটি দ্রুত সংস্কার করার আশ্বাস দিয়েছেন জনপ্রতিনিধি ও উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। মেয়র মহোদয়কে অলরেডি বিষয়টা বুঝে বলছি, উনি আমাকে আশ্বস্ত করেছেন আগামী মৌসুম, বৃষ্টি মৌসুম আসার আগেই আমরা এই কাজগুলা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। সেই রাস্তাটি আমাদের পরিকল্পনার মধ্যে আছে এবং আমরা আশা করছি অতি অল্প সময়ের মধ্যে সেই রাস্তাটির উন্নয়ন কাজ সমাপ্ত হবে এবং জনগণের যে ভোগান্তি সেটি দ্রুত লাঘব হবে। খানাখন্দ জলাবদ্ধতায় চলাচল করতে পারছেন না ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের রেয়াজবাগ এলাকার মানুষ। দীর্ঘদিন এই অবস্থায় পড়ে থাকায় চলাচল করতে পারছেন না তারা, তাই অতি দ্রুত এই রাস্তার সংস্কার চেয়েছেন সাধারণ মানুষ। দর্শক, এই নগরের যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি বুধবারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খোরশেদ আলম।